ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক প্রথমত আজকে একটা মেল হাতের সাথে আমি এই হাসের থ্রু দিয়ে কিছু জানকারি দিতে চলেছি লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবেন এনার হাতে কিছু প্রবলেম আছে এবং কিছু কোশ্চেনও এনার ক্ষেত্রে থেকে দেওয়া হয়েছে প্রথম এবং প্রধান কোশ্চেন এনার ক্ষেত্রে আছে সেটা হচ্ছে ঋণ থেকে মুক্তি আর স্ত্রীর সাথে মনোমালিন্যটা বারবার হয়ে যাচ্ছে ঋণ থেকে মুক্তির প্রধান যে প্রথম এবং প্রধান যে রেখাটা আমি বারবার দেখিয়ে থাকি সেটা হলো মঙ্গলের থেকে এই রেখাটা এই রেখাটা যত যাদের ক্ষেত্রে প্রভাব দুষ প্রভাবিত হবে বা এই রেখাটা যাদের ক্ষেত্রে যত বেশি থাকবে তাদের ক্ষেত্রে ঋণ থেকে মুক্তি পাওয়া কখনোই সম্ভব নয় এবং বরপর ঋণে আরও বেশি করে জড়িয়ে যায় এরা প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপারটা দেখুন দ্বিতীয় ব্যাপারটা লক্ষ্য করুন না আপনার এই ক্ষেত্র থেকে এই যে রেখাটা এটা কিন্তু এই পর্যন্ত আসছে হরেজ লাইনে এবং এর সাথে এই রেখাটায় এসে এই ক্ষেত্রে আপনার শনি বলয় তৈরি করে দিচ্ছে আমি একে একে বর্ণনা করব লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবেন প্রথমত দেখবেন আপনার যে মস্তিষ্ক রেখার হালটা খুবই সুন্দর আছে বেশ লম্বা আছে লম্বা মস্তিষ্ক রেখা থেকে থাকলে তারা বেশ ব্রেন ডেভেলপমেন্ট হয়ে থাকে এবং ব্রেনই হয়ে থাকে জীবনে উন্নতির অনেক শিকার পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে সবথেকে বড় বিষয় হলো যাদের এই এই রেখাটা অনেক বেশি মজবুত হয় তারা কিন্তু যে কোনো কাজ খুব ভেবেচিন্তে করে থাকে যে কোনো কাজের প্রপার এন্ডিং সবসময় করে থাকে যে কোনো কাজের থেকে পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য বা নেওয়ার জন্য এরা সচেষ্ট হয়ে থাকে সব সময়ের জন্য চায় যে কি করে আরও বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় কি করে আরও বেশি সুন্দর একটা পজিশনে পৌঁছানো যায় এরকম একটা ব্যাপার কিন্তু এদের ক্ষেত্রে সময়ের জন্য প্রযোজ্য হয়ে থাকে এখানে যে বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন এই যে রেখাটা এই রেখাটাও আপনার হাতে অনেক বেশি ক্লিয়ার আছে কিন্তু এটা সম্পূর্ণ রূপে আপনার কিন্তু শনির পর্ব পর্যন্ত পৌঁছে গেছে অনেক বেশি ভাবুক টাইপের নেচার অতিরিক্ত ভাবুক যে চিন্তাভাবনা মনে করুন যে সব সময়ের জন্য একটা চিন্তাভাবনা লেগেই আছে এরকম একটা বিষয় অথবা এরা ভাবনা ছাড়াও থাকতে ভালোবাসেন না যাদের ক্ষেত্রে এটা শনি পর্বত পর্যন্ত অথবা শনি এবং বৃহস্পতির মধ্যগান পর্যন্ত পৌঁছে যায় তারা কিন্তু ফ্যামিলি এবং পয়সা দুটোকেই সমান মহত্ত্ব দিয়ে থাকে সব সময়ের জন্য এবং দুটোকেই সাথে নিয়ে চলতে চায় সবসময়ের জন্য যেহেতু এর ওপরেস্থ যে সমস্ত জায়গাগুলো আছে একটু কম জায়গা নিয়ে অবস্থান করছে অর্থাৎ নেগেটিভিটিটা একটু বেশি থাকতে পারে কারণ গ্রহসমূহ যে অবস্থান বা গ্রহ সমূহরা যে সমস্ত জায়গা আছে তাদের যে পজিশানটা একটু কম আছে একটু কম জায়গা নিয়ে অবস্থান করলে একটু নেগেটিভিটিটা বেশি দেয় পজিটিভ যে রেজাল্টটা সেটা একটু কম দিয়ে দেয় কিন্তু এবারে যে বলতে গেলে একেবারে খারাপ আপনার হাতের রেখা নেই কারণ সীমিত কয়েকটি রেখা থাকা এবং রেখাগুলো ক্লিয়ার থাকা সেটি হচ্ছে সবথেকে বড়ো বিষয় প্রধান কারণ হচ্ছে আপনার ঋণ মুক্তির যে যে ব্যাপারটা বা ঋণের যে জায়গাটা জড়িয়ে যাচ্ছেন মঙ্গল রেখার অধিক আধিপত্য মঙ্গল রেখার আধিপত্য যত বিস্তার করবে তত বেশি ঋণে জড়িয়ে যাওয়ার প্রবণতা এদের বিস্তরে থেকে থাকে এদের কর্জা মুক্তি হয় না বললেই চলে মঙ্গল খারাপ থাকলে অথবা মঙ্গল রেখার শ্রীবৃদ্ধি বেশি হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু এদের কখনোই কর্জা মুক্তি হয় না আর কর্জা মুক্তির জন্য অনেক বেশি চেষ্টা করতে হয় বারবার দেখুন একটা শেষ হচ্ছে আপনি আরেকটা নিয়ে বসছেন আপনার নেওয়া উচিত না যদিও আপনি চাইছেন না যে আমি নিই তারপরে দেখবেন কোন একটা একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে যেটা জড়িয়েই ফেলছে ওর এমনভাবে আপনাকে আপনি সেই কর্জা ছাড়া থাকতেই পারছেন না বা কর্জা আপনাকে তুলে নিতেই হচ্ছে এই সমস্ত বিষয়গুলো দেখবেন একটু বেশি হয়ে যায় এনাদের ক্ষেত্রে যদিও আপনার এইখানে যে রেখাটা এখানে একটা বলয় চিহ্ন টাইপের দেখতে পাচ্ছি আয়ের দিকটা দেখতে গেলে আপনার যথেষ্ট আয় হওয়ার কথা জীবনে অনেক বেশি আয় হওয়ার কথা কিন্তু এটা একটা বৃহৎ ক্রসে পরিণত হয়ে যাচ্ছে ক্লিয়ার নেই যদিও এই এই টাইপের রেখাটা মুছে যাচ্ছে তবু আমি বলি এই টাইপের রেখাটা যদি এই পর্যন্ত সে থামতো বা এরকম টাইপের থাকতো তাহলে আয়ের যে ইনকামের যে রাস্তাটা প্রচুর পরিমাণে হয়ে যেত অনেক বড়ো হয়ে যেত আপনি ইনকামের দিকটা প্রচুর পরিমাণে রবি বলায় যতটাই ভালো শনি বলায় তার থেকে দশগুণ খারাপ এটা মনে রাখবেন এবার রবি বলাই যাদের হাতে থেকে থাকে এদের কিন্তু মান সম্মান সব দিক থেকে থাকে একটা রেখা এই যে রেখাটা আপনার হাতে আছে এটা আপনার কাজের নলেজের একটা বৃদ্ধি প্রাপ্ত করে দিচ্ছে ধীরে ধীরে অনেক বেশি কাজের নলেজ আপনার ক্ষেত্রে থাকছে কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট আপনি পাচ্ছেন না কাজের যতটা জানেন আপনি বা যে পরিমাণ যোগ্যতা আছে সেই পরিমাণ যোগ্যতা নিয়ে আপনি আগে বাড়তে পারছেন আপনাকে বারবার পিছিয়ে ফেলতে হচ্ছে কাজের ত্রুই আপনি কাজে যাচ্ছেন ঠিক আছে যেখানে দেখবেন যে অনেক মানুষের সাথে কাজ করছেন বা যে জায়গায় কাজ করুন না কেন অথবা আপনার ওপরে যারা কাজ করছে তাদের একটা বসি প্রকৃতির ভাব আপনাকে সহ্য করতে হচ্ছে এরকম একটা বিষয় দেখবেন সবসময় হয়ে যাচ্ছে অথচ কাজের ক্ষেত্রে তালমিল হয়ে যাচ্ছে আপনি সেইটি ঠিকমতো ম্যানেজ করতে পারছেন না এরকম একটা বিষয় একেবারে না বরাবর রেজাল্ট আপনার কাজের ক্ষেত্র থেকে আসছে যতটা রেজাল্ট আসা দরকার তার থেকে রকম রেজাল্ট ভালো আপনি পাচ্ছেন না এইবার এখানে ক্রস থাকার জন্য সবথেকে বেশি প্রবলেম কিন্তু ওটাই হয়ে যায় বিশেষ করে কাজের ক্ষেত্রে যে প্রবলেমগুলো সূচিত হয় সব কিছু এখানে এখানে যে রেখাটা এই অরিজেন্টাল লাইনটা এখানে আসছে এখানে এসে একটা ক্রস তৈরি করছে এটাকে মিষ্টিক ক্রস বলা হয় কিন্তু এই লাইনটা যদি এই টাইপের না হয়ে আমি একটু দেখিয়ে দিই এটা যদি সোজা এই পর্যন্ত উত্থিত হতো আর এই মিষ্টিক ক্রসটা যদি এরকম হতো তাহলে এত সুন্দর রেজাল্ট পেতেন যেটা বর্ণনাতে প্রথমত এটা এই ক্ষেত্র দিয়ে আসছে আর মিস্টিক ক্রসটা এর ওপরে আছে মিষ্টিক ক্রস থাকলে উন্নতি হয় ঠিক আছে কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা থাকে যদি সেটা লাক লাইনের উপরে থেকে থাকে যেমন এই বয়সে গিয়ে একটা খরচার আধিক্য বা একটা খরচা চাহিদা কিন্তু এনাদের হাতে সব জন্য থেকে যায় একটা বড় ধরনের খরচা বা বড়ো টাইপের খরচা কিন্তু এদের ভিতরে সবসময় ক্যারি করতে হয় জীবনে বাস্তবিক জীবনে সব থেকে বড়ো বিষয় এই রেখাটা কিন্তু আপনাকে একদিক থেকে অনেক বেশি সুবিধাযুক্ত করে তুলবে আপনার যে স্পিরিচুয়াল লাইফটা আছে সেটাকে অনেক বেশি আপগ্রেড করবে স্পিরিচুয়াল দিক দিয়ে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন কিন্তু আরও একটা জিনিস মনে রাখবেন এই যে ক্রস সাইনটা আপনার হাতে আছে এটা আপনার ব্যক্তিগত জীবনকে অনেক বেশি প্রভাবিত করবে এই বয়সে গিয়ে একটা খরচার প্রাধান্য বা অতিরিক্ত খরচাটা আপনার ক্ষেত্রে কিন্তু থাকবে যাই হোক একটা জিনিস মনে রাখবেন এটা কখনোই আপনার ক্ষেত্রে ভালো রেজাল্ট বর্তমান সময় দিচ্ছে না এখানে একটা কথা বলে রাখি এই যে সাইনটা এটা একদিক থেকে দুই দিক থেকে দেখানো যায় একটা হচ্ছে এই টাইপের সাইন আর হচ্ছে এই টাইপের সাইন যে টাইপের হোক না কেন এটা কিন্তু বলয় চিহ্ন আকারে পরিণত হচ্ছে আর এই বলয়টা বেশি হওয়ার জন্য সবসময়ের জন্য একটা মেন্টালি ডিপ্রেস আপনাকে সহ্য করতে হচ্ছে অতিরিক্ত পরিমাণে মানসিক প্রেশার অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ চাপ আপনাকে সহ্য করতে হচ্ছে কাজের ক্ষেত্রে কোনো রেজাল্টই আসছে না একটা না আবার রেজাল্ট আপনাকে বারবার পেতে হচ্ছে যেখান থেকে মুক্তি পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে আপনার থেকে সব থেকে বড়ো বিষয় হলো এই যে সাইনটা যদি কারোর হাতে ক্লিয়ারলি দেখা যায় এরা বাস্তবিক জীবনে অনেক বেশি পিছিয়ে যায় এদের মানসিক সমস্যাটা বেশি প্রবল হয়ে দেখা যায় যেখানে কনফিউশনের মাত্রাটা এত বেশি হয়ে যায় কি করব কি করছি কেন করব এই জায়গাটা বুঝতে পারেন না এরা সব সময়ের জন্য আরেকটা জিনিস এটা কিন্তু ফ্যামিলি লাইফকে প্রভাবিত করে ম্যারেজ লাইফকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে তোলে বাস্তবিক জীবনকে বারবার যেন পিছিয়ে ফেলতে থাকে যাদের এই টেপের রেখা থেকে থাকে সাংসারিক জীবনটা এত বেশি প্রভাবিত করে যারা বুঝতে পারে না যে আমি কি করব কি করলে ভালো হবে এই জায়গাটা এদের ক্ষেত্রে স্থায়ী রূপে কোনো দিন আহ কিছু করতে পারে না এরকম একটা ব্যাপার হয়ে যায় যতটুকুনি কাজ করছেন ততটুকুনি রেজাল্ট পাচ্ছেন তার থেকে বেশি রেজাল্ট আপনি একদম পাচ্ছেন না আপনি ভাবছেন যে এই কাজটা করলে অনেক বেশি পয়সা আসবে ইত্যাদি কিন্তু সেখানে কোনো রেজাল্টই পাওয়া যাচ্ছে না আর তার সাথে এটা যেহেতু আছে আরও মারাত্মক একটা ক্ষতির সম্ভাবনা প্রবল হয়ে দেখা দিচ্ছে এই ক্ষেত্র থেকে এখানে একটা কথা বলে দিই আপনার হাতে বৃহৎ যে সাইনটা আছে এটা আপনার ক্ষেত্রে যথেষ্ট রূপে কাজ করবে এম সাইন যাদের হাতে থেকে থাকে এরা জীবনে অনেক বেশি উন্নতি করে থাকে পারফেক্ট একটা লাইন এটা এটা নিজের দ্বারা উন্নতি বা নিজেকে কি করে নিজের দ্বারা আপগ্রেড করা যায় নিজেকে কি করে উন্নীত করা যায় সেই সমস্ত ভাবনা আপনার ভিতরে সব সময়ের জন্য থাকবে যার কারণে আপনি কিন্তু জীবনে একটা ভালো লক্ষ্যে স্থির লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন তবে এই রেখাটা যতদিন আছে সেখানে কিন্তু আপনাকে সমস্যা সৃষ্টি করবেই হার্টলাইনে নিজস্ব ক্ষেত্রে কিছু কিছু রেখা যেমন এই রেখাটা পুরোপুরি এই পর্যন্ত বেঁকে গেছে এই ক্ষেত্রে রিলেশনশিপটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে আর এই একই রেখার ওবির দিকে চলে যাচ্ছে বাস্তবিক জীবনকে প্রভাবিত করে পপুলারিটি ফেমাসিটি জায়গাটা নষ্ট করে দিচ্ছে কাজের ক্ষেত্র থেকে কোনো রকম রেজাল্ট পাচ্ছেন না এক কথা বলতে গেলে আর এত বেশি খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে যেখানে পয়সার ক্ষেত্রে না বরাবর থেকে যাচ্ছে পকেটে কোনো পয়সা থাকছে না মাঝে মাঝে আপনি নিজের থেকে বুঝতেই পারছেন না যে কী করা দরকার কী করলে উন্নীত হবে এরকম একটা ব্যাপার তারপরেও সাংসারিক ঝামেলা তৈরি হয়ে আছে একদিক থেকে দেখতে গেলে এই রেখার একটা রেখার প্রভাব দুষ্প্রভাব শনির দিকেও যাচ্ছে কিন্তু হয়তো মুছে যাচ্ছে যদি মুছে গিয়ে থাকে এই রেখাটা তাহলে আপনি অনেকটা এর থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন খুব ভালো একটা পজিশনে পৌঁছে যাচ্ছেন কোনো ব্যাপার নেই ধীরে ধীরে করতে থাকুন অবশ্যই ভালো জায়গায় পৌঁছে যাবেন এই ক্ষেত্রে দেখুন এই যে লাইনটা আপনার আয়ু রেখাটা আয়ু রেখাটা বেশ ভালোই আছে একদম সুন্দর আছে তবে এই ক্ষেত্র থেকে যে অত্যাধিক রেখা বেরিয়ে যাচ্ছে এটাও খুব ভালো সাইন আপনার ক্ষেত্রে আপগ্রেড লাইন থাকা সবসময়ের জন্য পয়সার ক্ষেত্রে শুভ যত বয়স বাড়তে থাকবে উন্নতির দিকটা আপনি অনেক এগিয়ে যেতে পারবেন যাই হোক এখানে মেইন যে ভূমিকাটা আপনার ক্ষেত্রে আসছে সেটা হচ্ছে এই যে জায়গাটা মনে রাখবেন এখান থেকে আপনাকে মুক্তি পাওয়া অতীব জরুরি আপনি যদি মুক্তি পান যেমন আমি বলে দিই এই জায়গাটা খারাপ হলে কী হয় যদি অনেকবার বলেছি আরও একটু বলি এই ক্ষেত্রটা খারাপ হলে কী হয় এভারেজ ওভারঅল হাতের ক্ষেত্রটা খারাপ হয়ে যায় রাহু খারাপ হয়ে যায় কেতু খারাপ হয়ে যায় মঙ্গলের একটা দুষ্প্রভাব অথবা মঙ্গল রেখার কুপ্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে যেখান থেকে মুক্তি পাওয়া যায় না ঋণের একটা বোঝা ধীরে ধীরে চাপতে থাকে আরেকটা কি শুক্রের স্থান ধীরে ধীরে ডাউন করে দেয় শুক্র কী দিয়ে থাকে সুখ প্রদান করে থাকে উচ্চবিলাস উচ্চ আকাঙ্ক্ষা সব কিছুই শুক্র দিয়ে থাকে এবার এই সব বিষয়গুলো আপনি যখনই ত্যাগ করবেন বা শুক্রের যে ফলাফলগুলো যদি না নিতে পারেন তাহলে আপনার যে ব্যক্তিগতভাবে ইচ্ছা আছে অনেক এগিয়ে যাওয়া জীবনে কিছু করার এই সমস্ত বিষয় না নাই থেকে যাবে আপনি হ্যাঁ করাতে পারবেন না অতএব এই সমস্ত জায়গাগুলো কিন্তু সবই শুক্র প্রদান করে থাকে একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে যে আর একটা বিষয় বিবাহের যে রেখাটা এটি কিন্তু অনেকটা নিচের দিকে নেমে আছে নিচের দিকে যত নামবে তত কিন্তু সাংসারিক প্রবলেমটা বেশি বৃদ্ধি পেতে থাকবে এই জায়গাটা আপনার আপনার ঠিক করা দরকার বুধের ক্ষেত্রটা বুধের ক্ষেত্র বুদ্ধির প্রতি কত নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে পারছেন আপনার কথা কিন্তু সবাই শুনছে না মনোযোগ দিয়ে আপনি যাকে যা বলছেন আপনি কিন্তু সেই কথা সে কিন্তু এড়িয়ে যাচ্ছে সব সময়ের জন্য আর কাউকে বোঝাতে পারছেন না যে নিজে কি করে করব বা কিছু করব যেমন একাকি থাকার প্রবৃত্তিটা বেশি হয়ে যাচ্ছে এই জায়গাটার জন্য সমাজে একাকি থাকতে থাকতে আপনি নিরাশ হয়ে যাচ্ছেন এই সমস্ত বিষয় যাই হোক অনেক বেশি নেগেটিভ কথা বললাম কিন্তু মেইন বিষয় এই গ্রহটা যদি ঠিক হয় তাহলে কিন্তু আপনার থেকে একটা শুভ ফল ধীরে ধীরে উত্থিত হবে বিশেষ করে সাংসারিক ক্ষেত্রে এবং নিজের ক্ষেত্রে আপনি ধীরে ধীরে আপগ্রেড বা ইম্প্রুভ করতে পারবেন এই ক্ষেত্র থেকে এখানে যে বিষয়টা বৃহস্পতির জায়গাটা বেশ ভালোই আছে একেবারে খারাপ নেই আড়ি কিছু রেখা থাকার জন্য মনে রাখবেন আড়ি রেখা যাদের বৃহস্পতির ক্ষেত্রে থাকে থেকে থাকে এটাও কিন্তু নিজেকে অনেক বেশি ইম্প্রুভ করতে সহযোগিতা করে এটা বাস্তবিক জীবনকে অনেক বেশি প্রভাবিত করে যাদের এই টাইপের রেখা থেকে থাকে এদের একটা জিনিস বিবাহ কিছু কিছু ক্ষেত্রে দেরিতে হয় আর যাদের একটু ফাস্ট হয়ে যায় বিবাহের ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি হয়ে যায় তবে হ্যাঁ বৃহস্পতি কিন্তু একেবারে খারাপ নেই বৃহস্পতির এই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে অনেকটা জায়গা নিয়েও অবস্থান করছে কিন্তু শনির ক্ষেত্রে রেখা চলে আসলে বৃহস্পতিটাকে ভালো থাকতে দেয় না এটি হচ্ছে মেইন প্রবলেম এখানে যে ক্রসটা আছে এইটাকে কিন্তু অনেক বেশি প্রবলেম আপনাকে করে দিচ্ছে কাজের ক্ষেত্রে না বরাবর রেজাল্ট এবং যেখানে যাচ্ছেন একটা ধোকা প্রাপ্তির চান্সেস দেখা যাচ্ছে দেখবেন আপনি এত টাকা এই যে ক্রসটা আমি একটু ডিটেলসে বর্ণনা করি হলে বুঝতে পারবেন না দেখুন আপনার কোনো কাজের ক্ষেত্র থেকে এত পরিমাণ টাকা পাওয়ার উচিত ছিল মনে করুন দশ হাজার টাকা পাওয়া উচিত ছিল আপনি কাজের ক্ষেত্রে গেলেন গিয়ে দেখা যাচ্ছে সেখান থেকে ছ হাজার টাকা বেরোচ্ছে বাকি টাকা বেরোচ্ছে না এই যে ব্যাপারগুলো না এই মধ্যখানে ক্রসটা বুঝিয়ে দেয় যে বাকি টাকাটা কেন পাচ্ছেন আপনি নিজেও জানেন না ওখান থেকে কেটে নেওয়া হচ্ছে যে তোমার এই জন্য এই হচ্ছে ওই জন্য ওই হচ্ছে অথচ টাকাটা কেটে নেওয়া হচ্ছে এরকম একটা ব্যাপার পুরো যে রেজাল্টটা কাজের যে পারফেক্ট আপনি কাজ করেছেন অথচ পারফেক্ট রেজাল্ট পাচ্ছেন না এই জায়গাটা দেখবেন বারবার আর এই জায়গাটা ক্রস থাকলে কি হয় ওই রকম টাইপের ঘুরে ফিরে আসা বারবার যোগ্যতা আছে কাজ পেয়েও গেছেন কিন্তু যোগ্যতা আছে কাজ পায় না অনেকে এবার যোগ্যতা আছে কাজ ভাগ্যের জোরে পেয়েও গেছেন কিন্তু সেই কাজটা দেখুন করতে গিয়ে ঝামেলা হচ্ছে এরকম একটা বিষয় কিন্তু এই ক্রসটা সৃষ্টি করে দেয় যাই হোক এখানে যে ডিটেলস ব্যাপারটা আমি বলি এইখানে কিছু কিছু রেখা নিচের দিকে নেমে যাওয়ার অর্থ হলো আপনি কিন্তু অন্যকে অনেক বেশি পয়সা দেবেন নিজের ফ্যামিলিকে হোক অথবা নিজের ফ্যামিলিকে তো সবাই দিয়ে থাকে আর স্বজন বা অন্যদের দেবেন কিন্তু সেই পয়সা কিন্তু সবসময় ফেরত পাবেন না সব সময় ফেরতের জায়গাটা কিন্তু থাকছে না আর বুদের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থেকে থাকে সেটাও কিন্তু আপনার সম্মানে অনেক বেশি ব্যাঘাত ঘটিয়ে দেবে এটা মনে রাখবেন সম্মানে বলুন তো আপনার উন্নতির ক্ষেত্রে অথবা এই জায়গাটাও একটু ভালো দিক দিকে বিবেচনা করা উচিত আপনার ক্ষেত্রে তাহলে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন এইখানে যে নির্দিষ্ট যে রেখাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ারিটি নেই একটা আপছাফা ভাব একটা খারাপ সাইন এই ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি শারীরিক সুস্থতাটা আপনি সবসময় বজায় রাখতে পারছেন না নিজের মনের থেকে মাঝে মাঝে দুর্বল হয়ে যেতে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো থাকছে দুই নম্বর যে বিষয়টা এখানে এই রেখাটা এখনো পর্যন্ত ভালো আছে এই রেখাটা এখনও পর্যন্ত ভালো আছে যদিও একটা মিনিমাম ইনকামের সোর্স আপনি কম বেশি পেয়ে গেছেন এতদিন পর্যন্ত একেবারে যে বসে আছেন তাও কিন্তু না ভবিষ্যতেও একটা পাওয়ারও চান্স আছে এই ক্ষেত্র থেকে এখানে যেহেতু সেলফ রেখা আছে আপনি মনে রাখবেন নিজের দ্বারাই উন্নতি করতে হবে আপনাকে আপনি সবসময়ের জন্য এগিয়ে যাবেন যে নিজে কী করে ইম্প্রুভ করা যায় নিজেকে যখনই আপনি নিজেকে ইম্প্রুভ করতে পারবেন তখনই দেখবেন আপনি ব্যাটার রেজাল্টটা ধীরে ধীরে পেয়ে যাচ্ছেন যখনই আপনি নিজেকে ইম্প্রুভ করতে ব্যর্থ হবেন দেখবেন আপনার ক্ষেত্রে রেজাল্টটা জিরো চলে আসছে এই জায়গাটায় কিন্তু আপনার একদিক থেকে লাভের পরিমাণটাও বাড়িয়ে দেবে ধীরে ধীরে যাই হোক এক কথা বলতে গেলে এই যে রেখাটা এত বেশি উন্নতির শিকার পর্যন্ত নিয়ে যেতে পারে তবে হ্যাঁ যতদিন পর্যন্ত সাকসেস না হচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না এই রেখাটা থাকলে কিন্তু এটাই হয়ে থাকে এখানে যে ব্যাপারটা আঙুলের যে গতি প্রকৃতি সেটা কিন্তু সবই ঠিক আছে কোনো রকম কোনো বাধা নেই আর এই যে আংটিটা কী ধারণ করেছেন সেটা আমার সাথে একটু ডিসকাস করবেন তাহলে সেই বিষয়ে একটু ডিটেলসে আপনার সাথে আলোচনা করা যাবে এই ক্ষেত্রটা একটু খারাপ হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে একটু একটু খারাপ হতে দিতেই হবে শনির ক্ষেত্রে অরিজেন্টাল লাইন যেহেতু আছে এবারে যে বলতে গেলে আপনার এই যে জায়গাটা সেটাও কিন্তু অনেক বেশি উচ্চস্থ আছে অনেক বেশি ভালো আছে অনেক বেশি স্ট্রং আছে এরকমটা জায়গাটা থাকার একটা অর্থ হলো যে আপনি কিন্তু তার্কিক হয়ে থাকবেন তর্ক যোদ্ধে আপনার সাথে কেউ পেরে উঠবেন বা আপনি অনেককে পরাস্ত করতে পারবেন একটা কথা বলে দিই একদিক থেকে বৃহস্পতির যে নিচস্ত অবস্থাটা অথবা বৃহস্পতির যে পুরো অঞ্চলটা কিন্তু আপনার হাতে দেখা যাচ্ছে না এই যে অঞ্চলটা দেখুন একেবারে নিচস্ত হয়ে গেছে একেবারে গর্তের ভিতরে পড়ে গেছে দুই নম্বর এই যে জায়গাটা অনেক বেশি ব্যান্ডেড হয়ে গেছে এই যে প্রবৃত্তিটা খারাপ ভাববেন না আমি ডাইরেক্ট বলছি বলে এই জায়গাটা কিন্তু একটু সন্দেহ প্রবৃত্তি মানুষের ভিতরে তৈরি করে দেয় সেই জায়গার থেকে মুক্ত হওয়া আপনার অতীব জরুরি দুই নম্বর যে বিষয়টা এই ক্ষেত্রে কিন্তু এই যে জব সাইনটা প্রবল রূপে দেখা দিচ্ছে আপনার আর জব সাইনের যে বিষয়টা কারোর হাতে যদি থেকে থাকে সেটা তাকে খরচাকে কন্ট্রোল করতে সহযোগিতা করে কারণ এরা অনেক বেশি খরচাটা করতে পছন্দ করে না তবে হ্যাঁ এই মুখ যদি ফাঁকা থাকে তাহলে ম্যানেজমেন্ট ক্ষমতার কমি এবং খরচার একটা প্রচুর প্রভাব কিন্তু এদের ভিতরে থেকে থাকবে রাজনৈতিক দিক দিক নিয়ে একটু বিচার বিবেচনা করা তাদের সেই বিষয়ে নিয়ে একটু আলাপ আলোচনা করাও আপনার ক্ষেত্রে কিন্তু শ্রেয় বা আপনি করে থাকেন আঙুলের নটসগুলো বেশ ভালোই ডেভেলপমেন্ট আছে সেই দিক থেকে বলতে গেলে আঙুলের নটস তাদের অনেক বেশি ডেভেলপমেন্ট থেকে থাকে এদের জীবনে উন্নতি এক প্রকার থেকে থাকে এরা সুস্পষ্ট ভাষায় কথা বলতে ভালোবাসে কখনও ইকি ইনি বি নিয়ে বা ইকি বিকিয়ে কথা কিন্তু বলবে না আপনি কিন্তু ধার্মিক প্রবৃত্তি লোক তবে ধার্মিক দিক দিয়ে মাঝে মাঝে অসুবিধা আপনার ক্ষেত্রে থেকে সৃষ্টি হতে পারে আপনার দিক দিয়ে এখানে দেখুন আঙুলের যে নিজস্ব পর্যায়টা এই আঙুলটা সামান্য ব্যান্ডেড হয়ে আছে ঠিক আছে কিন্তু এই আঙুলটা উচ্ছ্বস্ত হয়ে আছে উচ্ছ্বস্ত হয়ে থাকলে কি হয় একটু বসি প্রকৃতির হয়ে থাকে এটা কিন্তু অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার সমর্থ রেখে থাকে যার কারণে এর আরেকটা দিক দিয়ে দেখতে গেলে এটা একটু কিন্তু কথার মাহির হয়ে থাকে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে থাকে যার কারণে এদের সাথে কথাই কিন্তু কেউ পারবে না এক কথা বলতে গেলে আর সবসময় যে লজিক যুক্ত প্রয়োগ করবে তাও নয় একটু নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটু বেশি চেষ্টা করে থাকে সবসময় যদি এই অ্যাঙ্গলটা বড়ো হয়ে থাকে তাহলে তবে হ্যাঁ যেহেতু এঙ্গলটা ভালো থাকলে কি হয় এরা বেশ ফ্যামিলিয়ার হয়ে থাকে ফ্যামিলিকে মনের মতো ভালোবেসে থাকে একদম যান প্রাণ দিয়ে ফ্যামিলির জন্য সব কিছু করতে পারে এরকম একটা বিষয় তবুও আপনার এই ক্ষেত্রে সব সবসময় যে ফ্যামিলিকে ভালোবাসবেন তাও কিন্তু না একটা রেখে ফ্যামিলির দিকে যাচ্ছে একটা রেখা অর্থ এবং পয়সার দিকে যাচ্ছে দুই দিকটা মিলিয়ে আপনার ক্ষেত্রে কাজ হবে এখানে যেহেতু একটা রেখা আছে বিদ্যা রেখা রেখা থাকলে কী হয় জ্ঞানী গুণী স্বভাবের হয়ে থাকে এবং বিদ্যাটাকে সবসময় ক্যারি করার চেষ্টা করে অনেক বেশি নলেজ অ্যাচিভ করে থাকে এবং নলেজটাকে সাথে নিয়ে বাঁচার যে প্রবণতাটা সেটা প্রবল রূপে দেখা দেয় এদের এনাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখতে গেলে আপনার কিন্তু উন্নতিযোগ এই ক্ষেত্র থেকেও দেখা যাচ্ছে এবং এখানে যে রেখাটা দেখবেন এটা কিন্তু এই পর্বত পর্যন্ত পৌঁছে গেছে বেশ এটা বেশ ভালো মিডিয়াম পজিশনের লোক এরা প্রোটেস্ট করতে প্রতিবাদ করতে অনেক বেশি ভালোবাসে না এরা সবাইকার সাথে মিশিয়ে চলতে হয় মিশিয়ে চলতে থাকে এবং মিশিয়ে চলতে সব সময়ের জন্য ভালোবেসে থাকে একটা জিনিস মনে রাখবেন সব সবসময় সব থেকে ভালো কথা হলে এই টাইপের সাইন যদি হাতে থেকে থাকে এরা বেশ উন্নতির একটা পর্যায়ে কিন্তু বেশ ভালোভাবে পৌঁছে গিয়ে থাকে যেখান থেকে এরা বেশ জীবনের একটা কঠিনতম বা ভালোতম পর্যায়ে ধীরে ধীরে পৌঁছে যেতে থাকে পয়সার দিক দিয়ে অনেক বেশি পিছুপায়রা হয় না যদি গ্রহসমূহ ভালো থেকে থাকে তাহলে এরা বিশাল পয়সার মালিক হয়ে থাকে একটা সময় গিয়ে গ্রহগুলো বিবেচনা করা যাক বৃহস্পতি এভারেজের উপরে ভালো আছে একেবারে খারাপ বলব না সেই হেতু বুদ্ধি আপনার ক্ষেত্রে কাজ দেবে দান ধন জ্ঞানের বিষয়টা আপনি অনেক বেশি দেখাশোনা করবেন সব থেকে বড়ো পজিটিভ বিষয় হলো আধ্যাত্মিক দিক দিয়ে আপনি ধীরে ধীরে এগোতে পারবেন শনির ক্ষেত্রেও মোটামুটি ভালো আছে আপনি কর্ম প্রকৃতির লোক অনেক বেশি আলসেমি প্রকৃতির লোক আপনি না সব জন্য কাজের দিকে মনোনিবেশ করবেন এবং কাজটাকে নিয়ে থাকতে আপনি সবসময়ের জন্য ভালোবাসেন যার কারণে অনেকের থেকে আদর্শ যত্ন এটা আপনি সবসময়ের জন্য পেয়ে যাবেন কম বেশি রবির ক্ষেত্রে ভালো আছে লিডারশিপ কোয়ালিটি যুক্ত লোক কিন্তু রবির ক্ষেত্রে খারাপ রেখা অথবা নিচস্থ রেখা কিছু কিছু দেখা যাচ্ছে যার কারণে আপনার এবারের যে কোয়ালিটিটা সেই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ড হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না অথবা আপনার যে লিডারশিপ কোয়ালিটিটা ছিল যে পপুলারিটি ফেমাসিটি ছিল সেগুলো ধীরে ধীরে যেন মাটির সাথে মিশে যাচ্ছে বুধের ক্ষেত্রে ধীরে ধীরে বর্ণনা করলাম সাংসারিক দিক দিয়ে অসুবিধা তৈরি হয় যদি বুধের ক্ষেত্রে এরকম হয়ে থাকে স্বামী ভিতরে বন্ডেজটা ঠিকমতো হয় না বিশেষ করে কোনো প্রাইভেট অসুখ বা প্রাইভেট রোগ ধীরে ধীরে কেন বাড়তে থাকে যদি আপনার ক্ষেত্রে নেই কারণ এটা হৃদয়ের ক্ষেত্র থেকে বোঝা যায় তবু এতটা খারাপ হলে কিন্তু অসুবিধা হয় দাঁতের সমস্যাটা দেখবেন বেশি প্রবল হয়ে দেখা যায় যাদের ক্ষেত্রে বুধের একটা নিয়ম হলো যদি বুধ বেশি খারাপ হয়ে যায় কিন্তু দাঁতের কোনো না কোনো প্রবলেম যদি থাকবেই সারা জীবন ধরে এই জায়গাটা আর বুধের প্রবলেম থাকলে স্বামী স্ত্রী বিশেষ করে সাংসারিক গণ্ডগোল বা ঝামেলাটা কিন্তু বুধ তৈরি করে ফ্যামিলির গণ্ডগোল বা ঝামেলা কিন্তু মঙ্গল তৈরি করে দেয় একদিক থেকে আর বৃহস্পতি দুটোই তৈরি করে ম্যারেজ মানে সাংসারিক এবং ফ্যামিলি মানে মনে করেন যে ম্যারেজ লাইফের যে ঝামেলাটা ম্যারেজ লাইফ বলুন তো কাপলের ভিতরে যে ঝামেলাটা এবার দেখুন এখানে যে বিষয়টা আপনার ক্ষেত্রে আছে এই যে জায়গাটা কম জায়গা নিয়ে অবস্থান করছে কারণ মঙ্গলের রেখার প্রাদুর্ভাব এই জায়গা থেকে দেখতে গেলে মঙ্গলের এই যে জায়গাটা এত বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তার কারণ হচ্ছে আপনার মঙ্গলের দুষ্প্রভাব আর মঙ্গলের দুষ্প্রভাবের কারণে আপনি যে সবাইকার সাথে মিশিয়ে খুব সুন্দরভাবে কথা বলতে পারছেন বা আপনি যার সাথে কথা বলছেন সেই ব্যক্তি যে আপনার দ্বারা সবসময় কমফোর্টেবল ফিল করছে সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না এটা না বরাবার রেজাল্ট হয়ে যাচ্ছে চন্দ্রের বেশ জায়গাটা বেশ ভালো আছে উচ্চস্থ আছে উন্নত আছে উন্নত বুদ্ধিযুক্ত লোক হয়ে থাকে বুদ্ধির কারক হয়ে থাকে মায়ের দিক দিয়ে সবসময় শুভ হয়ে থাকে এবং একটা পারফেক্ট স্থানে এরা জীবনে পৌঁছে যেতে পারে খুব ভালো জায়গায় শুক্রের স্থানটা বেশ ভালোই আছে যাদের উচ্চস্থা থেকে থাকে এদের উচ্চ আকাঙ্ক্ষা থেকে থাকে উচ্চ আশা থেকে থাকে এবং জীবনে যেটা পেতে চায় সেটা কিন্তু কম বেশি এরা পেয়েই যায় সব থেকে বড়ো বিষয় হলো এরা যাদের শুক্র ভালো থেকে থাকে যে সমস্ত রিল্যাক্সেবল লাইফ বা স্বামী স্ত্রী সুখটা এরা খুব ভালোভাবেই উপভোগ করতে পারে এনজয়েবল হয়ে থাকে নিজস্ব ঘরের ক্ষেত্রটা মোটামুটি হয়ে আছে কিন্তু আপনার মনের মতো করা হয়নি সেটা কিন্তু দেখা যাচ্ছে যদি নাও হয়ে থাকে তবুও খুব জলদি হবে এই যে ফাঁকার জায়গাটা করতে গেলে প্রায় চার পাঁচ বছর লেট আপনার ক্ষেত্রে হতে পারে এবারে যে আপনার বাবা মাতের ক্ষেত্রটা দেখ এক্ষেত্রে দেখুন প্রথম যে বিষয়টা শারীরিক অসুস্থতাটা আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বর্তমান হয়ে থাকছে কারণ এই যে রেখাটা এটা এটা কিন্তু একদিক থেকে হজমের প্রবলেম দেবে এইটি কিন্তু আপনার ফ্যামিলির সাপোর্ট অনেক বেশি দিয়ে দেবে এইটা আপনাকে বিদেশ সেটেলমেন্ট একটা সময় করিয়ে দেবে দেখবেন যে সময় হোক না কেন যদি বৃদ্ধ বয়সেও হয়ে থাকে তাও হবে কিন্তু বিদেশ সেটেলমেন্ট আপনার ক্ষেত্রে হবেই আপনি কোনো একটা ফরেন কান্ট্রিতে গিয়ে বসবাস করতে পারবেন এখানে যে আরেকটা বিষয় দেখা যাক এখানে যে এখানে প্রধান একটা বিষয় আমি দেখাই প্রথম যে রেখাটা এই রেখাটা দেখুন খুব একটা ভালো সাইন নয় দেখুন কতটা খারাপ হয়ে অবস্থান করছে এই যে রেখাটা অথবা জব সাইন হয়ে অবস্থান করার যে জায়গাটা এই জায়গাটা সবথেকে বেশি প্রবলেম আপনার ক্ষেত্রে তৈরি করে দিচ্ছে শারীরিক অসুস্থতার জন্য এই টাইপের এইখানে একটা যাওয়ার আকার এইখানে একটা যাওয়া এরকম টাইপের রেখা হলে কি কোনো একটা পুরনো ব্যাধি এদের ক্ষেত্রে কাজ করতে থাকে দুই নম্বর যে রেখাটা এই রেখাটাও কিন্তু অনেক বেশি ক্লিয়ার নেই সেহেতু পয়সার দিক দিয়ে সবসময় একটা খারাপ পজিশান ফ্যামিলির দিক দিয়ে অনেক বেশি খারাপ পজিশান আছে এই তিনটে দিক দিয়ে আপনার ক্ষেত্রে কিন্তু খারাপ পজিশান কিছু গ্রহে রেমেডি নিন কিছু জায়গার রেমেডি নিন তাহলে দেখবেন ধীরে ধীরে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে এটা হচ্ছে সবথেকে মূল বিষয় বা আমাদের ক্ষেত্রটা সামান্য একটু বিচার বিবেচনা করা যায় এই ক্ষেত্রে কেতুর একটা কুপ্রভাব আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি শনি খারাপ হলে কেতু খারাপ হবেই এবং এই ক্ষেত্রে যে রেখাটা সেটা কিন্তু কমপ্লিট নয় যদি কমপ্লিট হয়ে যেত আপনি অনেকটা হলেও নিঃশ্বাস ছেড়ে বাঁচতেন আর কি যদি এই রেখাটা এখানে এসে লাগছে তবু আরও খারাপ আমার মনে হচ্ছে এই জায়গাটা মুছে যাচ্ছে এই জায়গাটা মুছে যাচ্ছে মানে ভালোই হচ্ছে একদিক থেকে আরেক দিক থেকে একটু খারাপ হচ্ছে এভারেজ বলতে গেলে পুরো হাতের ক্ষেত্রে বিদেশ যোগ বা বিদেশে ঘোরার যোগ বা ট্যুর আপনার ক্ষেত্রে অনেক আছে অথবা বিদেশ সেটেলমেন্ট যোগও আপনার ক্ষেত্রে হয়ে যাচ্ছে তো বিদেশ সেটেলমেন্টের সাথে বিদেশি ট্যুর আপনার ক্ষেত্রে হয়ে যাচ্ছে একটা জিনিস কোনো খারাপ পজিশান মনে করুন যে জেল জরিমানা ফাঁস অথবা মনে করুন মানে এইরকম টাইপের জিনিসের সাথে জড়িয়ে যেতে পারেন সেই দিক থেকে একটু মুক্ত থাকা আপনার ক্ষেত্রে অতি অবশ্য জরুরি কোনো একটা কারণের জন্য কেস কাজ অথবা এই টাইপের জিনিসের সাথে জড়িয়ে যাওয়ার প্রবণতাটাও প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে যাই হোক আশা করছি কম বেশি একটা ধারণা আপনি আপনার হাতের থ্রু দিয়ে পেয়ে গেলেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন ঈশ্বর আপনার কল্যাণ করুক